চাঞ্চল্যকর, ভয়ঙ্কর। শক্তিপীঠ কামাখ্যাত ভারতের ভিতরতে সর্ববৃহৎ জীব জন্তুর অঙ্গ প্রত্যঙ্গর কলা ব্যবসায়। বাঘর ছালর পরা কুকুর নেচার নখলৈ, কেটেলা পহুর কাইটর পরা শিয়ালর দাঁতলৈ কি নাই, বস্তায় বস্তায় জীব জন্তুর ছাল, হাড়, দাঁত, নখ উদ্ধার হয়েছে। বজারের বহু রূপ আপুনি দেখিছে, পিছে এইখন কাহানিও নেদেখা এখন বজার। শক্তিপীঠ কামাখ্যাধামত বন বিভাগ আর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর অভিযানত উদ্ধার হয়েছে জীব জন্তুর এই বৃহৎ বজার। এফালের পর চাই যাওক উদ্ধার হওয়া এই সামগ্রী সমূহ। একাধিক দুষ্প্রাপ্য প্রজাতির প্রাণীর হাড়, ছাল, নখ উপলব্ধ হয়েছে। গোপন তথ্যর ভিত্তিত আরক্ষী অভিযান চলাই বৃহৎ পরিমাণের সামগ্রীর লগতে গ্রেপ্তার করেছে জিতেন্দ্র শাহ, রাহুল চৌধুরী আর সন্তোষ গুপ্তা নামের বহিরাজ্যর এই তিনি ব্যবসায়িক। গণেশগুড়ির যদি লক্ষ্মীমন্দির মার্কেট আছে, তাত একটা সার্চ অপারেশন কন্ডাক্ট করো এখন দোকানত। তাত আমি কিছু পরিমাণের সি ফেন পাও। সি ফেন তো শিডিউল এনিমেল ওয়াইল্ডলাইফ প্রটেকশন একটর শিডিউল ওয়ানত এটো প্লেস করা আছে। এটো একটা প্রোহিবিটেড আইটেম, গতি তা কোনো ধরনের ট্রেডিং বা হেৰি করব নোৱাৰে। পুনৰ কামাখ্যা মন্দিরের সমীপত থাকা একটা দুঠাইত আমি পুনৰ রেড করো। তাতো যথেষ্ট পরিমাণের সি ফেন আর লগতে কিছু বেলেগ এনিমেল আর্টিকল আমি পাইছো। শক্তিপীঠর অভিযানের তথ্যর ভিত্তিত মহানগরীর বিভিন্ন প্রান্ত তালাশি চলাই বন বিভাগ আর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোয়ে। প্রশ্ন উঠিছে, মহানগরীর মাঝমজিয়াত শক্তিপীঠ কামাখ্যাত কিমান দিনের পর চলি আহিছে এই ভয়ঙ্কর কলা ব্যবসায়? মহানগরীর মাঝমজিয়াত কোনে নিয়ন্ত্রণ করেছে দেশের সর্ববৃহৎ জীব জন্তুর অঙ্গ প্রত্যঙ্গর এই কলা ব্যবসায়? ক্যামেরা পার্সন শঙ্করদের হইতে আশিস ঘোষ, নিউজ লাইভ।